আমি হলাম গোল মোহাম্মদ আমি আপনাদের সামনে আজকে যে কোনো দুই অঙ্কার সংখ্যার স্কোয়ার করতে শেখাবো দেখে নেন আমি লিখলাম সাতান্ন তার স্কোয়ার তাহলে কী করা হয় দেখেন সাতের স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশের নয় হাতে থাকলো চার দেখ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু না হচ্ছে সত্তর আর চার হচ্ছে চুয়াত্তরের চার হাতে থাকলো সাত পাঁচে পাঁচে পঁচিশ আর সাত হচ্ছে আপনার এদিকে বত্রিশ তাহলে খুব আমি খুব অল্প সময়ের মধ্যে তাহলে যে কোনো সংখ্যার আমি স্কোয়ার করতে পারবো আপনারা বুঝতে পারছেন না হলে দেখুন আর একটা সংখ্যা নিয়ে দেখাচ্ছি যদি আমি লিখি এখানে ফিফটি নাইন তার স্কোয়ার তাহলে কীভাবে হচ্ছে দেখেন নয়ের স্কোয়ার হচ্ছে একাশি এক খাড়ে থাকল আট এবার দেখ নয় পঁয়তাল্লিশ দু না হচ্ছে নব্বই আর আট আট হচ্ছে আটানব্বই আট হাতে থাকলো নয় পাঁচে পাঁচে পঁচিশ আর দেখুন পাঁচ স্কোয়ার কি পাঁচ পাঁচে পঁচিশ আর এদিকে হচ্ছে নয় তো হচ্ছে চৌত্রিশ তাহলে এইভাবে আমি যে কোনো দুই অঙ্কের সংখ্যার স্কোয়ার করতে পারি কোনো কিছু গুণ না করে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তার সাথে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ দেখার জন্য